মাযহাবের সিস্টেম, মাযহাব মানার সিস্টেম রাসূল নিজের হাতে চালু করে গেছেন। মাযহাব মানার পদ্ধতি রাসূল নিজের হাতে চালু করে গেছেন। এবার শুনুন কিভাবে। হযরত মুআয ইবনে জাবাল নামের একজন সাহাবী ছিলেন, রাসূল তাকে পাঠাইলেন ইয়ামানবাসীর সমস্যাবলীর সমাধান বের করে দেওয়ার জন্য। ইয়ামান দেশের গভর্নর বানাইয়া, বিচারক বানাইয়া, মুফতি বানাইয়া পাঠাইলেন। রওনা হওয়ার সময় রাসূল মুআজকে জিজ্ঞাসা করলেন, মুআজ ইয়ামানবাসীর সমস্যাবলীর সমাধান তুমি কোথা থেকে দেবে? মুআজ বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল বলেন, যেই সমস্যার সমাধান কোরআনে না পাও? মুআজ বলেন, রাসূলের হাদিস থেকে দেব। রাসূল বলেন, যেই সমস্যার সমাধান হাদিসেও না পাও? মুআজ বলেন, আমি ইস্তেহাত করে সমাধান বের করে দেব। দেখুন তো আল্লাহ কোরআনে যা বলছেন মুআজ তা বুঝছিলেন কিনা? কোরআনও না ভাইলে, হাদিসও না ভাইলে কিতা করবাই? বলি ইস্তেহাত করে বের করে দিব, আল্লাহ কোরআন কইছেন বার করো। তখন আল্লাহ রাসূল সন্তুষ্ট হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছে, ওই ইস্তেহাত করে সমাধান বের করার রাসূল সমর্থন করে। এবার বলুন, মুআজবাসীকে আল্লাহ রাসূল কার বের করা সমাধান পালনের, ইয়ামানবাসীকে আল্লাহ রাসূল কার বের করা সমাধান মানার ব্যবস্থা করছেন? মুআজের। কার বের করা সমাধান বের করার ব্যবস্থা করছেন? মুআজের। মুআজের বের করা সমাধানের নাম ইজমা না মুআজের মাযহাব? ইয়ামানবাসী মুসলমানদের জন্য আল্লাহ রাসূল নিজে মুআজের মাযহাব পালনের ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে যদি কও রাসূল নবীর তরিকায় মাযহাব নাই, তাহলে তুমি বাউন্যা ছাড়া আর কিছু না। এখানে আরেকটা সমাধান চমৎকার হওয়া যায়, সেটা হলো কোন দেশের মুসলমান কার মাযহাব মতো আমল করবে। এই মুআজ সংক্রান্ত হাদিসে আল্লাহ রাসূল এই প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছেন, ইয়ামানবাসীর জন্য যেহেতু মুআজের মাযহাব মতো আমল করার ব্যবস্থা ছিল, এই জন্য মুআজ ইয়ামানবাসীকে মুআজের মাযহাব পালনের ব্যবস্থা রাসূল করে দিয়েছেন। এর মাধ্যমে রাসূল শিক্ষা দিয়েছেন, যেই দেশে যেই মাযহাব চালু আছে ওই দেশের মুসলমান সেই মাযহাব মতো আমল করতে হবে। এবার বলুন, বাংলাদেশে কোন মাযহাব চালু আছে? এটা রাসূল শিক্ষা দিয়েছেন, যেই দেশে যেই মাযহাব চালু আছে ওই দেশের সাধারণ মুসলমান সেই মাযহাব মতো আমল করতে হবে। এতে কি বুঝলেন? ইসলামে মাযহাব নাই, নবীর তরিকায় মাযহাব নাই, সাহাবাদের মধ্যে মাযহাব ছিল না, রাসূল জানতেন না, সমর্থন দেননি, শুধু সমর্থন দিয়েছেন না, মাযহাব পালনের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন, কোন দেশবাসীর জন্য রাসূল কার মাযহাব পালনের ব্যবস্থা করে দিয়েছিলেন? ইয়ামান দেশের মুসলমানদের জন্য রাসূল মুআজের মাযহাব পালনের ব্যবস্থা করে দিয়েছেন। এখন আরো পরিষ্কারভাবে শুনুন, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা হাকামাল হাকিমু ফাসতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান وَإِذَا اسْتَحَدَ وَأَخْطَأَ فَلَهُ أَجْرٌ وَاحِدٌ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ مُسْتَحِدًّا যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, আল্লাহ রাসূল বলেন উভয় সমাধানে সওয়াব আছে। তাহলে উভয় মাযহাবে সওয়াব আছে, এটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। যার কোনো মাযহাব নাই তার কোনো সওয়াব নাই, যার মাযহাব আছে তার সওয়াব আছে। যার কোনো মাযহাব নাই তার কোনো সওয়াব নাই, যার মাযহাব আছে তার সওয়াব আছে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা অনুভব করার তৌফিক দান করুন।